হে হ্যালো নোটস গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও। তো গাইস, তোমরা হয়তো ভালো করে জানো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো রকম ভিডিও কিন্তু আপলোড করা হয় না। ইদানিং কিন্তু আমি কিন্তু অনেক ভিডিও দিতে লেট করে ফেলেছি। তো গাইস, যাই হোক, একটা সমস্যা ছিল, সেই সমস্যার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে কিন্তু তোমরা প্রতিনিয়ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেখতে পারো। তো গাইস, তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে সিগম্যাস গেম আসলে কবে আসতে চলেছে এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। সেই জন্য কিন্তু তোমাদের কমেন্ট ভিত্তি করে কিন্তু আমি ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। তো অবশ্যই তোমরা যারা সিগম্যাস গেম লাভার রয়েছো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখবে। তো গাইস, তোমরা কিন্তু আমার কাছে অনেকে জানতে চাইছো যে ভাই সিগম্যাস গেমটা আসলে কবে আসবে, সিগম্যাস গেমের একটা আপডেট দেন। তো গাইস, তোমাকে প্রথমত বলে রাখি সিগম্যাস গেমটা কবে আসবে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না, কেননা অফিসিয়ালি এভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয় নাই। সেজন্য কিন্তু আমরা বলতে পারছি না যে সিগম্যাস গেমটা আসলে কবে আসবে। তো গাইস, শুধুমাত্র এতটুকুই বলতে পারবো, সিগম্যাস গেম যখন রিলিজ করা হয়েছিল তখন কিন্তু আমরা কেউ জানতে পারি নাই। তো যখন আমরা জানতে পারলাম যে সিগম্যাস গেম নামে একটা গেম রয়েছে, তা আবার সম্পূর্ণ ফ্রি ফায়ার কপি একটা গেম। তো গাইস, এরপর থেকে কিন্তু আমরা এই সিগম্যাস গেমের কিন্তু বহুত বড় মানে ভক্ত হয়ে গেছি। যাই হোক গাইস, এক কথা বলতে গেলে আমরা সিগম্যাস গেম লাভার হয়ে গেছি। তো এখন কথা হচ্ছে সিগম্যাস গেমটা এখন পর্যন্ত রিলিজ করা হচ্ছে না কেন? তো গাইস, এটা শুধুমাত্র যারা গেম ডেভেলপ করেছে শুধুমাত্র তারাই কিন্তু বলতে পারবে যে সিগম্যাস গেমটা কবে রিলিজ করা হবে। তো এক কথায় বলতে গেলে সিগম্যাস গেমটা যেমন এসেছিল ফুট করে, ঠিক তেমন ভাবে কিন্তু সিগম্যাস গেমটা আবার কিন্তু রিলিজ করা হবে আমাদেরকে না জানিয়ে। দেখতে পারবে ফুট করে প্লে স্টোরে চলে আসছে, তখন আমরা ডাউনলোড করে কিন্তু খেলতে পারবো। তো গাইস, তোমরা হয়তো বুঝতেই পারছো সিগম্যাস গেমটা আসলে কবে আসছে এটা কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না। তো এটা শুধুমাত্র তারাই জানে যারা আর কি গেমটা ডেভেলপ করেছে, এবং কি তাদের অফিসের যে ম্যানেজার রয়েছে বা ইয়ার রয়েছে তারাই কিন্তু একমাত্র কিন্তু বলতে পারবে যে গেম এত তারিখে রিলিজ করা হবে। আর যদি তারা যদি কনফার্ম রিলিজ ডেট যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো কথা। আর গাইস, রিলিজ ডেট ছাড়া যদি চলে আসে তাহলে তোমরা কিভাবে জানতে পারবে? তো তোমাদেরকে কি কাজ করতে হবে, আমার যে এই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশ থেকে বেল বাটন দেখতে পারবে সেটি বাজারে কিন্তু অল করে রাখতে হবে। তারপরে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যখন আমি সিগম্যাস গেম নিয়ে ভিডিও আপলোড করব, এবং কি তোমাকে বলে দিব যে সিগম্যাস গেম অলরেডি চলে আসছে, তোমাকে ডাউনলোড লিঙ্ক সহ দিয়ে দিব, এখান থেকে তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু গেমটা কিন্তু খেলতে পারবে। তো গাইস, তোমরা তো বুঝতেই পারছো যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে সিগম্যাস গেমটা চলে আসছে। তো গাইস, সিগম্যাস গেমের নতুন আরেকটা আপডেট তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে তোমাদের যাদের ফোনে সিগম্যাস গেমটা ইনস্টল করা রয়েছে এখন তোমরা যদি গেমের ভিতরে যদি ঢুকো তাহলে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ ডাউনলোড ফিল্ড, তো এখানে কিন্তু নেটওয়ার্কে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে, মানে ডাউনলোড ফিল্ড কিন্তু দেখা যাচ্ছে। তো গাইস, এখান থেকে দেখতে পারবে এখানে আমরা যদি ভিপিএন কানেক্ট করার পরে যদি এখানে প্রবেশ করি তাহলে দেখতে পারবে এখানে কিন্তু কিছুক্ষণ লোড হওয়ার পরে কিন্তু ডাউনলোড ফিল্ড কিন্তু দেখা যাচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে সিগম্যাস গেমের যে সার্ভারটা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাজ কিন্তু শেষ হয় নাই, এর জন্য কিন্তু এরকম সমস্যাটা কিন্তু হচ্ছে। আর প্লে স্টোর থেকে কিন্তু এই গেমটা রিমুভ করা হয়েছে, কেননা সম্পূর্ণ ফ্রি ফায়ার হুবু একটা গেম, সেই জন্য কিন্তু প্লে স্টোর থেকে এটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। জানি না এই গেমটা আসলে কবে আসবে, আর গাইস হুট করেই কিন্তু চলে আসবে, এটা হচ্ছে 100%, কোনো রকম রিলিজ ডেট তারা কিন্তু দিবে না, এটা একদম 100%, তোমরা কনফার্ম আপডেট ধরে রাখো। যাই হোক গাইস, এই ছিল সিগম্যাস গেমের আপডেট। তো গাইস, তোমাদের কাছে এই আপডেটটা কেমন লেগেছে? আর গাইস, পরবর্তীতে তোমরা কোন কোন ভিডিও নিয়ে মানে গেম নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে যাবে, আমি দেখতে চাই। তো অবশ্যই তোমার জন্য কমেন্ট বক্স খোলা থাকে গেল। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবে, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো এখন সবাই ভালো থাকো, ধন্যবাদ।